2000 years later. যাই হোক, অনেক দিন পর আবার কিন্তু লাইফস্টাইল একটা ব্লগ বানাবো। যদিও বা কিন্তু লাইফস্টাইল ব্লগ বানাইনি প্রায় 2 সপ্তাহ পর আজকে আবার একটা লাইফস্টাইল ব্লগ বানাবো। সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো হয়তো বিন্দাস স্যার, আমি বিন্দাস থাকব সেটা কখনো হয় না। যদিও দেখতে পাচ্ছি এখন প্রচণ্ড পরিমাণে রোদ, এখন আছি একটু জমির দিকে, আর আমার সাথে এসেছে আমার টমি। আর তাদের জমি থেকে আমার বাড়িটা আসে, দেখো এদের এত মানে বদমাইশি করে টমিটা। চলো, এখানে রাস্তা আছে যার কারণে কিন্তু গেছে, অ্যাকচুয়ালি হিরের উপর দিয়েই গেছে, সেরকম কিছু না। তো চলো, আজকে কিন্তু অনেকদিন পর আবার লাইফস্টাইল ব্লগ বানাবো। আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর সমস্ত যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব দাও, করে দাও, দিয়ে মানে পাশে যে বেল আইকনটা আছে ওটা অল অপশানে ক্লিক করে দাও, কারণ খুব তাড়াতাড়ি আমরা 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করবো। তো চলো, অ্যাকচুয়ালি এই সাবস্ক্রাইবটা অ্যাকচুয়ালি আমার একটা ফ্যামিলি, তো চলো আমরা কিন্তু 2000 সাবস্ক্রাইব ফ্যামিলি কমপ্লিট করবো। তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন আজকে এখন একটু নিয়ে যাবো আমাদের বাগানে, কারণ তোমাদেরকে অনেক দিন কিন্তু আমাদের বাগানটা ভিজিট করাইনি। চলো আমাদের বাগানটা ভিজিট করাই, আর আমার টমি আসতে থাকো ছোটো ছোটো। ভাই পালে আয়, পালে আয়, আয় দেখো উল্টা যে কিরকম গড্ডা খাচ্ছে, এত বদমাইশি করে বলার মতো নয়। হ্যাঁ হ্যাঁ, জমে পড়ে গেছে, এ কীরকম কে জানে কীরকম গোটা থাকে, গোটা গা ভিজিয়ে চলে আসলো। অবস্থা দেখেছো তাহলে ওদের, ওর অবস্থা দেখেছো, প্রচুর পরিমাণে বদমাইশি করে। তো চলো আমি দোকানে, এই সরি বাগানে যাই, বাগানে গিয়ে দেখা হচ্ছে। যা হোক, এখন চলে আসলাম একটু বাগানে, আর এই জায়গাটা প্রচুর পরিমাণে হাওয়া হয়, এত সুন্দর লাগে না হাওয়াটা। যদি বা কখন থেকে ব্লগ আরম্ভ করছে সেটাওটাই বললাম না, তো এখনও বাজে বিকাল 3টে, এখনও পর্যন্ত কেউ উঠেনি, সব ঘুমাচ্ছে, কারণ গরমটা অত্যন্ত। এখন আমি একা চলে এসেছি বাগানে। এই লঙ্কা গাছটা কীভাবে মরে গেলো গাছ, দেখো জল গাছকা হয়ে গিয়ে মরে গেলো, মাথা ঘুরে গেছে নাকি কে জানি, যে হালমারা হয়ে গেছে ডালটা। এইখানে দেখো কত বড় একটা চিচিঙে চলছে, লম্বা সব বাপি গাছ লাগিয়েছিল, মোটামুটি ভালোই হয়েছে, মানে যা সবজি উঠছে আমাদের মোটামুটি, আর হাটে যেতে হয়নি। আর এই ফার্স্ট টাইম এই গাছটাতে কিন্তু পেয়ারা ধরেছে ছোট ছোট, এই গাছটাতে ফার্স্ট টাইম অনেকদিন পর, মানে এই জায়গাটা তো পুরো জমিতে ছিল, এখন ভরাট করেছে, ভরাট করার জন্য কিন্তু মোটামুটি ওটা মাটি পেয়েছে যার কারণে। আর এই যে ফিফে গাছ যেটা লাগিয়েছিল, ওই ছোটো ছোটো ফিফেও ধরেছে, আর এর মধ্যে পড়াই গাছ জড়িমড়ি উঠে পড়েছে। আমি এই গাছগুলো কদিন আগে লাগালাম, এই ছোটো ছোটো ফিফে গাছ দুটো আমি লাগিয়েছি, খালি গর্তগুলো বসে দিয়েছি, ধরে গেছে, মানে বর্ষার সময় যে কোনো গাছ যেমন তেমন করে লাগালে কিন্তু হয়ে যাবার। ওইখানে দেখতে পাচ্ছি একটা ঝিঙে হয়েছে ছোটো মোটো, আজ দু কেজি ঝিঙে ঝিঙে উঠেছে, এত ঝিঙে মানে এই গাছ লাগানো আছে। এখানে আমার একটা গোলাপ ফুল টুকটুক করে ফুটেছে, বড়ো গোলাপটা যদি খাইনি বিশাল বড়ো হয়েছিল, এইটা তারপরে যে ডগটা উঠছিলো এইটা উঠেছে, সুন্দর লাগছে, কিন্তু কালারটা তার গোলাপ ফুলটা মানে গোলাপ ফুলের মতো নয়, সেই এর মতো লাগছে অনেকটা, গোলাপ ফুল ঠিকই কিন্তু ফুলটা ঠিক গোলাপের মতো নয়। আমি জাম গাছটা তোমাদের দেখিয়েছিলাম, এই যে জাম গাছটা পোকাতে শুধু কেটে দিচ্ছে, পাতাগুলো নষ্ট করে দিচ্ছে, বড়ো মতো হয়ে গেছে মোটামুটি, ভালোই বড়ো। এইখানে যে আমার সিল্লে গাছটা পাতা চাপা দিয়ে দিয়েছে, নতুন নতুন ডগ নতুন পাতা বেরিয়েছে, এগুলো সব নতুন পাতা। এইখানে প্রচুর কতগুলো গোলাপ গাছে ফুল এসেছে, চারটে টোটাল ফুল এসেছে, আর এখানে লেবু গাছ পুরো ঝাঁকা হয়ে গেছে। বর্ষাকালে গাছের আর মোটামুটি মানে জল পাই যত তত বাড়ে, বর্ষাকালে গাছ অ্যাকচুয়ালি ভালো হয়। এইখানে একটা চিচিঙ্গি, এটা তো দেখিনি, এখানে বড়ো বড়ো চিচিঙ্গিগুলো হয়েছে দেখো পাতার মধ্যে, একটু দেখতেও পাবেন একসঙ্গে। আজকে পাখিগুলোকে অনেকদিন কিন্তু আমার পাখিগুলোরও তোমাদেরকে কোনো আপডেট দিইনি। চলো, বদ্যিগুলো ডিম দিয়েছে তোমাদের একদিন বললাম, তো বদ্যিগুলো কটা ডিম দিয়েছে দেখাবো। আর আজকে পাখিগুলোকে কিছু মানে অনেকদিন কিন্তু ভেজিটেবল মানে ফুড দেওয়া হয়নি, যে দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক যদি কিছু পাই, পাশে তেমন কিছু তো পাওয়া যায়নি, অনেক খুঁজে খাজে নিয়ে যেতে হয়। চলো নিয়ে গিয়ে একদম দোকানে গিয়ে দেখা হবে। এখন আছি ঘরেতে, আমাদের কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যদি পারি তোমাদের অবশ্যই দেখাবো দুর্গা পুজোর প্যান্ডেলটা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল এখানে কমপ্লিট। এর উপরে তক্তা দেওয়া হবে, ভাড়া করা হয়ে গেছে অলরেডি, তক্তা মন্দিরের উপরে তোলা, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল। এবার খালি উপরে ছাউনি করবে আর চিক চাপাবে, ব্যাস দিলেই হয়ে যাবে, একদম পুরোপুরি হয়ে ঘরে ঘরেই বাঁধা হয়ে গেছে, ঘরের বাঁশ ঘরের সব ভালো হয়েছে, দুর্গাপূজার প্যান্ডেল কমপ্লিট। বড় বড় প্যান্ডেল এখনো হয়নি, আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, সবাইকে আমন্ত্রণ রইল দুর্গা ঠাকুর দেখতে চলে আসবেন আমাদের এই কদমতলায়, এখানে এই মন্দিরের পাশেই।
মানে দুদিন ছাড়াই প্যান্ডেল বাঁধতে চার করতেছে। কদিন আগে চক্ষু শিবির হলো, প্যান্ডেল করলো, খোলা হয়ে গেলো। তার আগে বড় ঠাকুরের পুজো হলো, এক মাস প্যান্ডেল ছিল, খোলা হলো, চক্ষু শিবিরের প্যান্ডেল হলো, আবার এই প্যান্ডেল খুলেই দুদিন ছাড়াই প্যান্ডেল। দোকান তো আসবো বলে সবাই মাত্র বেরিয়ে এসেছি, আর হট করে একটা খবর আসলো যে আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, এখানে একটা বাড়ি আছে, তো এখানের একটা ছেলে নাকি ইলেকট্রিকে শর্ট খেয়েছে, মানে 11,000 ভোল্টে শর্ট খেয়েছে, মানে ভাবতে পারছি কি অবস্থা। তার পুরো ডান হাতের পুরো ওপর থেকে একদম এইখান থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত পুড়ে গেছে, ফসকা পড়ে আছে। আর এই দুটো আঙুল, মানে এই যে এই দুটো আঙুল এইভাবে জুড়ে ফুলে গেছে, মানে মাঝখানটাও পুড়ে গেছে, ঠিক আছে। আর পিঠের দিকটা পুরোপুরিভাবে মানে এমনভাবে শর্ট খেয়েছে, পুরো কারেন্টের তার এইভাবে হেলান দিয়ে ছুড়েছিল, যার কারণে পিঠের চামড়াগুলো কুচকে একদম পুড়ে গেছে। তো ব্যান্ডেজ করে গেছে, ওকে হসপিটালে ট্রান্সফার করেছিল, কিন্তু ওই হসপিটাল থেকে আবার উলুবেড়িয়া হসপিটালে ট্রান্সফার করেছিল, যেটা কিন্তু আমাদের মেন হসপিটাল। তো ওই হসপিটালে ট্রান্সফার করার সময় কেউ ছিল না বলে ড্রাইভার কী করছে বাড়িতে দিয়ে পালিয়ে গেছে। তো তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে লোকজন বলছিল, তা জানো তো লোকের কথা কতটা কী হয়। তো তারপরেই সেই জন্য ওকে দেখতে গিয়েছিলাম, যদিও বাবাটা চেনা পরিচিত আমাদের ক্লাবে আরে আসে, যার কারণে দেখতে গিয়েছিলাম। আর এখন আসলাম দোকানে, অনেকটাই দেরি হয়ে গেলো, এখন 5টা বেজে গেছে। তো চলো পাখিগুলোকে এবার খেতে দিতে হবে, দেখতে পাচ্ছে পাখিগুলো কতটা ছটফট করছে। পাখিগুলোকে খেতে দিয়ে তোমাদের দেখাবো যে কে কটা ডিম দিয়েছে। লাবাটার ডিমগুলো নষ্ট হয়ে গেছে, আবার বলে দিই, তো ওরা কামড়ি খেয়ে নিয়েছে না কি ঠিক বুঝতে পারলাম না যে ডিমগুলো কীভাবে নষ্ট হলো। আবার বদ্যিগুলোকে দেখাবো কটা ডিম দিয়েছে, খাবার জন্য অলরেডি ছটফট করছে। চলো পাখিগুলোকে খেতে দিয়ে তারপরে দেখা হচ্ছে। তোমাদের ভালোভাবে দেখিয়ে দেয় এখানে ফিঞ্চগুলোকে খেতে দিয়ে দিয়েছি, তো খাবারটা ছিল না বলে অনেকটাই ছটফট করছিল। আর এইখানে এই যে ফিতারগুলো লেবেছিল লাভবার্ডগুলো খাবার এখানে এলে নেমেছে না, নেমে খাচ্ছে এখানে। এই যে এখানে বদ্যিগুলোকে খাবার দিয়েছি, আর হ্যাঁ যেমন কি বলেছিলাম বদ্যিগুলো ডিম তোমাদের দেখাবো। তো লাভবার্ডগুলো আর ডিম দেয়নি, দুটো ডিম দিয়েছিলো, সেই দুটো নষ্ট হয়ে গেছে, আপাতত এখন আর ডিম দেয়নি। তো না দেওয়াই ভালো, কারণ ডিমটা নষ্ট করে ফেলছে কেন এটাই আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তোমাদের আমি সেখানকার বললাম যে এইগুলো দিলে নষ্ট হবে না, তাও নষ্ট হয়ে গেলো, ভিটামিন দিচ্ছি, দেখা যাক কী হয় পরের বারের কী হয়। আর এই যে সমুদ্রের ফেনাটা দেখছো কত রকমভাবে কুড়ে কুড়ে খেয়েছে, চলো তোমাদের যেমন কি বলেছিলাম তেমন একবার দেখে নিই ভাতটা। দেখি কটা ডিম দিয়েছে, এই দেখো গাইস 4টে ডিম দিয়েছে, মোটামুটি 4টে ডিম আছে। আর এই হাঁড়িটাই, এই হাঁড়িটাই নেই, আর ডিমটা দিয়েছে এই এই যে এই সেটটা, এই পাখিটা ডিমটা দিয়েছে, ঠিক আছে। এই সেটটা নয়, এইটা না, এইটা আর এই যে নীলটা, এই যে এই নীলটা আর ওইটা যে প্রথম যেটা নিয়েছিলাম, প্রথম যে ডিম এই সেটটাই ডিমটা দিয়েছে, ঠিক আছে। আর একটা সেট ডিম দেওয়ার মতো হয়ে গেছে, এই যে এই সেটটাও ডিম দেবে, এটা আর এটা, কিন্তু এখনও পর্যন্ত ডিম দেয়নি, দেখা যাক কবে ডিম দেয়। আপাতত 4টে ডিম দিয়েছে, দেখা যাক। আর আর হয়তো একটা একটা ডিম দিতে পারে, আর সম্ভবত আর একটা ডিম হয়তো দিতে পারে, যদি ডিম দেয় আর একটা ডিমই দেবে, আপাতত খাওয়ার দিকে ব্যস্ত আছে। তো ডিমটা দিয়েছে, সত্যি বলছি ডিমটা দিয়েছে, খুবই আনন্দ লাগছে, মানে ফার্স্ট টাইম বদ্যি অনেকদিন পর ডিম দিল, মানে অনেকদিন থেকে বলছিলাম ডিম দেবে ডিম দেবে, তোমাদের দেখালাম যে ডিম দিয়েছিল, আপাতত ডিম দিয়েছিল না, ডিম দেবে বলছিল, ডিম দিয়েছে, আমি তোমাদের বলছিলাম যে ডিম দিয়ে দেবে বলছিলাম যে হ্যাঁ ডিম দিয়ে দেবে ডিম দিয়ে দেবে, কিন্তু ডিম দিয়েছে ফাইনালি। আর এরাও খেতে নেমে বলছে, কারণ খাবারটা দেওয়া ছিল না, আপাতত খাচ্ছে। এদের তো অবস্থা, এরা তো অনেকদিন থেকে আছে, প্রায় তোমরা দেখছো যে ডিম দেয়নি, আপাতত দেখো ভাঁড়ও ফাঁকা, আপাতত ভাঁড়ও ফাঁকা, ঠিক আছে, ও ভাঁড়ে ঢুকে কিন্তু ডিম আপাতত দেয়নি, ভাঁড়ে ঢুকে রাখতে পারছো, ভাঁড়ে ঢুকে ডিম নেই, আর এইটারও তো ডিম নেই, এবং মোটামুটি বাসা করেছে, আবার দেখা যাক কবে কি ডিম টিম দেয় না কি হয়, দেখতে পাচ্ছি। আমি খাঁচার উপর থেকে দেখানোর চেষ্টা করছি, আপাতত ডিম নেই, পুরোটা বাসা করেছে মোটামুটি, কিন্তু ডিম নেই। এই যে মহান ব্যক্তিগুলো, এই যে মহান ব্যক্তিগুলো লাইফে একটাই ডিম, একবারই ডিম দিয়েছিল। তো চলো আপাতত দোকানে বসতে হবে, আর হ্যাঁ অনেকদিন পরে লাইফস্টাইল ব্লগ করছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাও, আর হ্যাঁ ভিডিওটা প্লিজ স্কিপ করো না, তাতে দেখো, চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ পুরোটা একদম সবুজে সবুজ হয়ে আছে কোথাটা, এইগুলো দেখে একটা কথা মনে পড়ে জানো তো। আর এইগুলো অ্যাকচুয়ালি যখন সকালের দিকে হয় না, দুর্গা পুজোর সময় এই তো চলে আসছে, শিশির পরে ডগাগুলো যখন শিশির পরে না, দেখতে দারুণ লাগে, অসাধারণ, ডগায় একদম শিশির পরে থাকে, দেখতে দারুণ লাগে, সবুজে সবুজ। এই হচ্ছে গ্রাম বাংলা।